হ্যালো ভেষ আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি নষ্ট সিএফের বাল্ব নিয়ে এসে হাজির হয়েছি তো এই বাল্বটা আমরা দেখবো এখন কী কী সমস্যা আমরা ওপেন করি নাইফের সাজ্যে ওপেন করা হলো এখন আমরা এর প্রাইমারিলি প্রথম দিকে চেক দিব যে টিউবটা সর্বপ্রথম দেখব টিউবটা ঠিক আছে কি না যদি তার টিউব যদি ঠিক থাকে ফেলে তাহলে তাহলে আমরা সার্কিটটা পরে চেক করব কিন্তু আগে টিউব চেকটা টিউবটা চেক করি টিউবটা চেক করার জন্য মিটারকে ও রেঞ্জে রেখে আমরা কি করব চেক করব। শর্ট চেক করব। যদি দেখতে পাচ্ছি এখানে মিটারে কাঁটানো নড়ে নাই মানে এক সাইড আমার নষ্ট আবার এদিকে কাটা নড়েছে মানে আমার এক সাইড ভালো আছে তাহলে টিউবটা কি দেখা যাচ্ছে যে এক সাইড ভালো আছে এক সাইড নষ্ট আছে তাহলে আপনার টিউবটা নষ্ট তো এখন আমরা টিউবটা আবার খুলে পুনরায় ইতে সার্কিট থেকে খুলে আবার ভালোভাবে চেক দেব যে আমার টিউবটা ভালো আছে না খারাপ আছে দেখতে পাচ্ছেন সার্কিট থেকে টিউবটা খুলে নিয়েছি এখন আমরা মিটারের সাহায্যে চেক করব। দেখতে পারলে মিটারকে অমশে চেক করে আমরা দেখতে পাচ্ছি বাল্বের এক সাইড শো করছে মিটারে আর অন্য সাইড শো করছে না কাটাটা রিফ্লেকশান দিচ্ছে না তার মানে আমার টিউবটি নষ্ট আছে এখন এই টিউবটা নষ্ট থাকার কারণে আমরা এখন আমরা এখন যাই সার্কিট চেক করতে সার্কিট কিভাবে চেক করা হয় দেখি আমরা তাহলে সার্কিটটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এখন সার্কিটটা চেক করব তো সার্কিটটা চেক করার জন্য সার্কিটে যে যে দুই পাশের যে টিউবের যে কানেক্টারগুলো ছিল না ওই কানেক্টারগুলো আমরা শর্ট করে দেবো দুই পাশেরই শর্ট করে দেবো করে দিয়ে আমরা সিরিজে চেক দেবো তো সিরিজে চেক দেওয়ার জন্য আমার কি করতে হবে যে আমার সিরিজে চেক দিতে হবে সেই জন্য বাল্বটা অবশ্যই একশো বা একশো এর নিচে হতে হবে আর যদি সিএফের বাল্বের সার্কিটটা যদি যদি শর্টের নিচে হয় তাহলে আমরা একশো অট দিয়ে চেক করতে পারবো না তাহলে সার্কিটটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে তো এখানে আর প্রান্ত আমরা কি করলাম আমরা শর্ট করে দিলাম এখন আমরা সিরিজ লাইনে চেক করব করে দেখবো তো যা বলছিলাম তো আমরা বাল্বটা অবশ্যই বিশের উপরে হতে হবে তাহলে আমরা এক শর্ট দিয়ে চেক করতে পারবো যদি আমরা দেখি যে বি বিশের বাল্বের সার্কিটটি সার্কিটটি আমরা আমাদের একশের বাল্বকে হালকা জ্বালাচ্ছে তাহলে বুঝবো যে না সার্কিটটা ভালো আছে তা না হলে নাহলে অন্যান্য পন্থতে আমরা একে এগো হবে তা আমরা প্রাইমারি চেক এভাবেই করি করে তারপরে আমার সার্কিটটা ঠিক আছে না ভালো আছে সেটা বুঝতে পারবো তো এখন আমার দুই প্রান্ত শর্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা এখন সিরিজ লাইনে সিরিজ লাইনে চেক করব। যদি বাল্বটা হালকা জ্বলে ওঠে তাহলে বুঝবো যে আমার সার্কিটটি ঠিক আছে দেখতে আমি বাল্বটা গ্লো করেছে তার মানে কি আমার সার্কিটটা ওকে আছে আবার দেখি তো এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না নাহলে সার্কিট ড্যামেজের সম্ভাবনা খুব বেশি থাকে তাই আমার এখন সার্কিটটা ওকে আছে এখন পরবর্তী ধাপের জন্য আমরা নির্দিষ্ট কাজ করতে পারব যদি আমাদের কাছে অন্য কোনো বাল্বের বাল্বের যদি টিউব থাকে তাহলে আমরা লাগে তা দেখতে পারি দেখতে পাচ্ছেন আমার কাছে আরেকটি সিএফএল বাল্বের টিউব রয়েছে এখন এই টিউবের ভিতরে পুরাতন সার্কিটটা আমরা সেট করব তো আমরা প্রথমে খুলে নিলাম খুলে নিয়ে এখন আমি আবার চেক দিয়ে দেখবো চেক করে দেখব যে আমার টিউবটা ঠিক আছে কি না মিটারকে ওমসে সিলেক্ট করে দুইটা প্রোব আমরা এক সাইডে দুই প্রান্তে ধরবো ধরে কী দেখা মিটার মিটারের কাঁটা রিফ্লেকশন দিচ্ছে মানে আমার এক প্রান্ত ঠিক আছে এবং অপর প্রান্ত চেক করে দেখলাম ও ওই প্রান্তেও মিটার ডিফ্লেকশন দিচ্ছে আমার এ প্রান্ত ঠিক আছে এখন পুরাতন বাল্বের যে সার্কিটটা আছে এই সার্কিটটা খুলে ওই সার ওই বাল্বের ওই খোলের ভিতরে আমরা কি করব সেট আপ করবো আমরা এখান থেকে সার্কিটটা খুলে নিলাম পুরাতন সার্কিট থেকে পুরাতন বাল্বের থেকে সার্কিটটা খুলে নিয়ে নতুন সিএফএল বাল্বের মধ্যে আমরা কি করব সেট আপ করবো তো এখন আমরা এই সার্কিটটাকে নিয়ে এই টিউবের সাথে দুই প্রান্তের সাথে লাগাবো আর অপর যে প্রান্ত এসির প্রান্ত এসির সাইডে এসি অংশ লাগিয়ে আমরা চেক আপ করবো দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন আমরা ওই সার্কিটটা বাল্বের এসির প্রান্তের দিকে লাগাই দিয়েছি এখন আমরা টিউবের চারটি প্রান্তে প্রথম সাইডে দুই প্রান্তে এবং পরের দুই প্রান্তে আমরা সুন্দরভাবে শক্ত করে লাগিয়ে দিব তো প্রান্তগুলো ওই কানেক্টারের সাথে সার্কেটের কানেক্টার সাথে সুন্দর করে পেঁচিয়ে দেওয়া হচ্ছে শক্ত করে এক সাইড পেঁচিয়ে দিলাম দিচ্ছি তারপর পেঁচানো হচ্ছে এবং এটা যেন খুব শক্ত করে পেঁচানো হয় আবার অপর প্রান্ত শক্ত করে পেঁচিয়ে দিচ্ছি একটা পেঁচানো হলো এবং পরবর্তী আর একটা পেঁচিয়ে দেওয়া হচ্ছে তো এটা খুব সাবধানে করতে হবে যেন আবার শর্ট না হয়ে যায় দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা করে চারটা চারটা প্রান্ত আমরা লাগানো হয়ে গেছে এখন আমরা এটা সিরিজে চেক দেবো সিরিজে চেক দিয়ে দেখবো যে আমার বাল্বটা গ্লো করছে বা জ্বলে উঠছে উঠেছে উঠছে কিনা এটা সিরিজ লাইন দেখতে পাচ্ছেন আমি টেস্টিং লিড দিয়ে এখন আমরা সিরিজটা আমার ঠিক আছে এখন দেখুন বাল্বটি সম্পূর্ণ জ্বলে উঠেছে আমার বাল্বটি ঠিক হয়ে গেছে তো আবার একবার চেক করি দেখতে পাচ্ছেন বাপটি সুন্দরভাবে জ্বলে উঠেছে তো আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ